বন্ধুরা অল্প একটু সময় চেয়ে নেব। আপনারা অনেকেই আছেন যারা প্রফেশনাল কোর্সে ভর্তির চিন্তা ভাবনা করছেন। আপনাদের জন্য অনেকগুলি কোর্স অফার করছে এসআরএম ইনস্টিটিউট, বিবিএ, বিএসসি, বিফার্মা, ডিপ্লোমা, এমটেক, এমসিএ, এমবিএ, পিএইচডি সার্টিফিকেট কোর্স সহ বিটেকের গুরুত্বপূর্ণ ব্রাঞ্চগুলোকে অফার করছে এসআরএম ইনস্টিটিউট। এসআরএম ইনস্টিটিউট অবস্থান করছে দিল্লি এনসিআর ক্যাম্পাস গাজিয়াবাদ ইউপিতে। বিস্তারিত জানতে পারবেন srmup.in, srmist.edu.in এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এসআরএম ইনস্টিটিউট NIRF 2020 র্যাঙ্কিং অনুযায়ী 35 এবং ইউজিসি ক্যাটাগরি 1 অ্যাপ্রুভ বাই AICTE এন্ড PCI। বিস্তারিত জানতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া টোল ফ্রি নম্বর অথবা স্ক্রিনের উপরে ভাষা টোল ফ্রি নম্বরে কল করে অবশ্যই আপনারা কল করুন। কল করে বিস্তারিত জেনে তারপরেই ভর্তি হন। এবং আপনারা যদি রেকর্ড দেখেন দেখতে পাবেন 665টা কোম্পানি মে 2021 পর্যন্ত ভিজিট করেছে ক্যাম্পাসে। তার মধ্যে 6480 জন প্লেসড হয়েছে মে 2021 পর্যন্ত, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা পড়তো তাদের মধ্যে 6480 জন স্টুডেন্টস প্লেসড হয়েছে বিভিন্ন রকম কোম্পানিতে, অ্যামাজন, টোটাল, আদানি, হিরো, মাইক্রোসফট, রয়্যাল এনফিল্ড, টাটা প্রজেক্ট, TCS এর মতো বড় বড় কোম্পানিতে। বিস্তারিত জানতে পারবেন 1800-8893-496 এ ফোন করে অথবা ওয়েবসাইটে ভিজিট করে। ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং টোল ফ্রি নম্বর দেওয়া রইল, আপনারা কল করে বিস্তারিত জেনে তারপরেই ভর্তি হবেন। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য অন্য রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবেন। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে CSIR সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। আপনাদেরকে আমি ডিটেলসে বলবো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স লাগছে কি না, কোনো স্কিল টেস্ট লাগছে কি না, কত টাকা আবেদন ফি আছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ, পরীক্ষার সিলেবাস কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে এডুকেশন কোয়ালিফিকেশনসের সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স লাগছে কিনা, সমস্ত ডিটেলস আপনাদেরকে ধীরে ধীরে বলবো এই ভিডিওতে। ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তার কারণ কি, আপনারা যখন ভিডিওতে লাইক করেন আমরা মোটিভেশনস পাই ভালো ভালো ভিডিও বানানোর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন CSIR সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দেখুন 06/2021 এবং এখানে কি বলা হচ্ছে, অ্যাক্সেস লিঙ্ক জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল FNA SNP অ্যান্ড জুনিয়ার স্টেনোগ্রাফার 2021। এবং এখানে আমরা যদি গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখি, এখানে দেখতে পাবো স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন, সাবমিশন মানে ফি সাবমিশনস অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 12 জুলাই থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট কবে, লাস্ট ডেট 30 আগস্ট 2021 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং ফিজিক্যাল কপি যারা জমা দেবেন তাদের জন্য এখানে আছে ওয়েডনেসডে 15 সেপ্টেম্বর 2021। তো এখানে আপনারা একটু ভালোভাবে দেখুন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া filling up the post of junior secretary assistant general FNA SNP and junior stenographer hindi and english। তো এখানে CSIR CDRI আপনাদের চাকরিটা হবে এবং এ কনস্টিটিউয়েন্ট ইনস্টিটিউট অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট রিসার্চ এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা একটু ডিটেলসে জেনে নিই, নেম অফ দ্য পোস্ট, তারপরে দেখব নম্বর অফ দ্য পোস্ট, পে লেভেল অর্থাৎ পে ম্যাট্রিক্স বা পে লেভেল কী আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস এবং আপার এজ লিমিট কী বলা হচ্ছে। তো এখানে সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি, জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট GEN, এখানে নাম্বার অফ দ্য পোস্ট 6টা আছে, ইউআরদের জন্য 3টে, EWSদের জন্য 1টা, SCদের জন্য 1টা, OBCদের জন্য 1টা। পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস এটা লাগবেই, সেটা হচ্ছে 12 পাস করেছে এমন ছাত্র বা ছাত্রী, তার সঙ্গে কম্পিউটার টাইপ স্পিড আছে অ্যান্ড ইউজিং কম্পিউটার অর্থাৎ কম্পিউটার টাইপ করার যেই দক্ষতা সেটা আছে। এবং এখানে আপার এজ লিমিট বলা হচ্ছে 30/8/2021 ভিত্তিতে 28 বছরের কম বয়স হতে হবে। তারপরে কি বলা হচ্ছে বিতে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট FNA, নাম্বার অফ দ্য পোস্ট 4টে, ইউআরদের জন্য 2টো, SCদের জন্য 1টা, OBCদের জন্য 1টা। পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে। এবং এখানে দেখুন যেটা বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস অথবা ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাকাউন্টেন্সি অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপ স্পিড। তো কম্পিউটার টাইপ স্পিড আছে এবং অ্যাকাউন্টেন্সি অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের 12A অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট ছিল বা কেউ যদি 12A এমনি পাস করার পরে যদি কেউ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করে থাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ছিল তাদের সাবজেক্ট, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে 28 বছরের কম বয়স হতে হবে। তারপরে কি বলা হচ্ছে সিতে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট SNP, নাম্বার অফ দ্য পোস্ট 4টে, ইউআরদের জন্য 2টো, SCদের জন্য 1টা, OBCদের জন্য 1টা। পে লেভেল 2 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে 10+2 অর্স ইটস ইকুইভ্যালেন্ট প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপ স্পিড ইন ইউজিং কম্পিউটার অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফর্মস ফিক্সড বাই DOPT ফ্রম দ্য টাইম টু টাইম। তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে কম্পিউটার টাইপ স্পিড লাগছে, 28 বছরের কম বয়স হতে হবে, 30/8/2021 ভিত্তিতে।
জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ অথবা হিন্দি, এবং হিন্দি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের হয়তো কম্ফর্টেবল হবে না, অনেকেরই ইংলিশ কম্ফর্টেবল হবে, তো ইংলিশ এখানে কিন্তু করা যাবে, অর্থাৎ এখানে অর বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি। নাম্বার অফ দ্য পোস্ট দুটো, ইউআরদের জন্য একটা, অর্থাৎ জেনারেলদের জন্য একটা, ওবিসিদের জন্য একটা, পে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এখানেও সেম বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অথবা ইটস ইকুইভ্যালেন্টস, তার সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে টাইপিংয়ে। এটা গেল হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, 27 বছরের কম বয়স হতে হবে। এবং এসসি এসটি ওবিসিদের জন্য যেরকম রুলস আছে আপার এজ লিমিটের ক্ষেত্রে, অর্থাৎ এসসি এসটিদের জন্য, এসসি এসটিদের জন্য হচ্ছে 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে সাধারণত, সেই রুলস কিন্তু এখানেও ফলো হবে। তারপরে স্কিল টেস্ট যেটা বলা হচ্ছে, অর্থাৎ টাইপিং টেস্ট, সেখানে এখানে কিন্তু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এফ এন এ, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এস এন পি, এখানে একদম ডিটেলসে বলা হয়েছে। ইংলিশ টাইপিংয়ের জন্য 30টা ওয়ার্ড পার মিনিট, আর হিন্দি টাইপিংয়ের জন্য 30টা ওয়ার্ড পার মিনিট, টাইম 10 মিনিট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 35 ওয়ার্ডস পার মিনিটস অ্যান্ড 30 ওয়ার্ডস পার মিনিটস করসপন্ড অ্যান্ড 1500 KDPH পার 9000 KDPH অন দ্য অ্যাভারেজ অফ 5 কি ডিপ্রেশনস ফর ইচ ওয়ার্ড। তারপরে কি বলা হচ্ছে, জুনিয়র স্টেনোগ্রাফার ডিকটেশনস, এখানে যেটা বলা হচ্ছে 10 মিনিটস 80টা ওয়ার্ড পার মিনিট, ট্রান্সলেশনস 50 মিনিটস ইংলিশ, 65 মিনিটস হিন্দি। তো এটা হচ্ছে ট্রান্সলেশন করতে হবে জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য। মোড অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশনস উইল বি ইস্যুড সেপারেটলি অন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট। তো এখানে মোড অফ সিলেকশনসটা আপনারা এখানে দেখতে পাবেন, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এফ এন এ, প্রথম তিনটে যেই পোস্ট আছে তার জন্য সবার প্রথমে হবে পেপার 1, তারপরে হবে পেপার 2, এবং তারপরে হবে স্কিল টেস্ট। এরপরে আসছি জুনিয়র স্টেনোগ্রাফার। তো জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য ক্যান্ডিডেটস ফুলফিলিং অল নেসেসারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে কমপ্লিট করতে হবে, তারপরে ওপেন কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনস হবে, তারপরে টাইপিং টেস্ট হবে, এবং এখানে কিন্তু যে মোড অফ সিলেকশন সেটাও বলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে সিলেবাস অফ রিটেন টেস্ট ফর পোস্ট অফ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এফ এন এ এস এন পি। তো এখানে পেপার 1 এবং পেপার 2 হবে। তো এখানে মোড অফ সিলেকশন যেটা বলা হচ্ছে, ইংলিশ ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন্স হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন্সটা হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশনস, যেটা বলা হচ্ছে ক্লাস 12-এর অনুযায়ী আপনার মানে কোশ্চেন্সগুলো করা হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 200টা থাকবে, 2.5 ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা 30 মিনিট, এবং পেপার 1-এর সাবজেক্ট দেখতে পাচ্ছেন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, 100 মার্কসের কোশ্চেন্স হবে, 2 মার্কস করে থাকবে, 100টা কোশ্চেন্স থাকবে, 100×2 অর্থাৎ 200 মার্কস থাকবে ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 মার্কস থাকবে প্রতিটা কারেক্ট অ্যান্সারের জন্য। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দিস পেপার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই, যেটা একটা অ্যাডভান্টেজ অনেক ছাত্রছাত্রীর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পেপার 2-তে কী বলা হচ্ছে, টাইম 1 ঘন্টা আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন্স থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 50টা, এবং 3 মার্কস করে থাকবে, অর্থাৎ 50×3 50×3 টোটাল এখানে দেখতে পাচ্ছেন 150 করে মার্কস থাকবে, 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং কোশ্চেন্স, এখানে 1টা নেগেটিভ মার্কস থাকবে প্রতিটা ভুল কোশ্চেন্সের জন্য। এখানে জেনারেল কন্ডিশনস যেটা বলা হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন্স হতে হচ্ছে, তারপরে এখানে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে সেগুলো বলা হচ্ছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস, যে পরীক্ষার সেন্টারটা মানে কোথায় পড়বে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি ভালোভাবে দেখলাম পরীক্ষার সেন্টার সম্পর্কে কিন্তু কিছু বলা নেই, বাট একদম নিচের দিকে দেখ যেটা দেখতে পাচ্ছি, যে এনি ফার্দার ইনফরমেশনস রিগার্ডিং দিস অ্যাডভার্টাইজমেন্ট লাইক ডেট টাইম অ্যান্ড ভেনিউ অফ টেস্ট, সেগুলো কিন্তু জানা যাবে cdri.res.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করা যাবে। তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম, সিডি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে cdri.res.in, এখানে প্রবেশ করলে অনলাইন অ্যাপ্লিকেশনসের একটা ফর্ম পাওয়া যাবে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এফ এন এ অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার 2021-এর জন্য একটা সিডিআরআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং সেখানে হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশনস পাওয়া যাবে, ফি পেমেন্টের প্রসিডিওর পাওয়া যাবে। সেখান থেকে সবার প্রথমে কী করতে হবে, রেজিস্ট্রেশন, তারপরে ফি সাবমিশনস করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে, তারপরে হচ্ছে ডিসপার্ট অফ ফিজিক্যাল কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ম্যানুয়ালভাবে সেটাকে পাঠাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফি সাবমিশনস করার ডেট, অনলাইন অ্যাপ্লিকেশনস ডেট 30 আগস্ট, এবং তারপরে অনলাইনে আবেদন করার পরে সেটাকে ফিজিক্যাল কপি হিসেবে সিডিআরআইয়ের অফিসে পাঠাতে হবে। এবং এখানে আপনারা দেখুন যে 100 টাকা লাগবে প্রসিডিওর, অর্থাৎ পেমেন্ট প্রসিডিওর ফি যেটা সেটা 100 টাকা। এসসি এসটি পিডাব্লিউ এবং ওমেন্স ক্যান্ডিডেট জন্য কোনো টাকা কিন্তু এখানে লাগছে না, জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা লাগছে। এটা গেলে হচ্ছে কত টাকা আবেদন করতে লাগছে।
তো এখান থেকে আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলতে পারলাম এবং আপনারা কিভাবে হার্ড কপি বা প্রিন্ট আউটটাকে অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্মটাকে সেন্ড করবেন সেটা কিন্তু 4 নম্বর পয়েন্টে একদম শেষে একদম স্পষ্ট করে বলা হয়েছে। অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশনস ফি পাঠাতে হবে, কালার ফটোগ্রাফ পাঠাতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ডেট অফ বার্থ দিতে হবে, সমস্ত ডিটেলসগুলো আপনাকে প্রিন্ট আউট করে বা জেরক্স করে আপনাকে পাঠাতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে। আপনারা বিস্তারিত জানতে পারবেন ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটাকে ডাউনলোড করুন, ডাউনলোড করে ডিটেলস আপনারা দেখে তারপরেই আবেদন করুন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন, সরকারি চাকরির বিভিন্ন আপডেট, বিগত বছরের প্রশ্নোত্তর, বিভিন্ন ম্যাটেরিয়ালস বিনামূল্যে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আপনাদের যদি টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল না থাকে, প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে সেটাকে ওপেন করুন। ওপেন করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আপনাদের নাম্বার দিয়ে এবং সার্চ অপশানে ক্লিক করে লিখবেন এক্সাম 365 বেঙ্গলি এবং দেখতে পাবেন একটা ব্লু টিক দেওয়া আমাদের চ্যানেল এবং সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি জয়েন হয়ে গেলাম নিচের বাটনে ক্লিক করে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। এরকম এখানে দেখুন আমরা কিন্তু একটা এমসিকিউ দিয়েছি, এখানে যেটা সঠিক উত্তর হবে আপনারা জাস্ট ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা সঠিক উত্তর দিয়েছি। এবং এখান থেকে আপনারা দেখে নেবেন যে ব্লু টিক আছে কিনা আমাদের নামের পাশে, অর্থাৎ আমরা ভেরিফাইড টেলিগ্রামে।